আমাদের দেশরত্ন শেখ হাসিনা যাকে আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য দায়িত্ব দিয়েছেন, আসলে আওয়ামী লীগ অফিসে যারা কাজ করে তাদের সবাই পিয়ন বাবা, অনেকে ভাবেন এই অফিসের পিয়ন, এ কথা ঠিক না। আমাদের অফিসে যারা কাজ করে তারা আমাদের কর্মী। স্বামী তো ঢাকা কলেজে ছাত্রলীগের নেতা ছিলেন, সভাপতি ছিল, এখন পার্টি অফিসে কয়েকজনে কাজ করেছে, এখন তাকে নেত্রী তাকে কেন্দ্রীয় কমিটিতে এলিভেট করেছে। আমি প্রথমে জাতির সঙ্গে 73তম সাধারণ পরিষদের জাতিসংঘের অধিবেশনে সাধারণ পরিষদের সহসভাপতি নির্বাচিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমি দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। অর্জন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অর্জন এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার কূটনৈতিক দক্ষতা সফলতার স্বীকৃতি, বিশ্বশান্তি উন্নয়ন এবং স্থিতিশীলতা রক্ষা বাংলাদেশের অব্যাহত প্রচেষ্টার উপর বিশ্ব সম্প্রদায়ের আস্থার বহিঃপ্রকাশ এই সম্মান। আপনারা জানেন করোনার সংক্রমণ প্রতিরোধে আপনাদের আমাদের পার্শ্ববর্তী দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ যেখানে হিমশিম খাচ্ছে সেখানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসী মানবিক ও দূরদর্শী নেতৃত্বে দেশে আমরা করোনার প্রথম ঢেউ মোকাবিলার পর এখন দ্বিতীয় ঢেউ মোকাবিলায় তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আমাদের সীমান্ত এলাকাগুলো করোনার সংক্রমণ বাড়ছে এবং ফ্যাটালিটিও বাড়ছে, ইনফেকশন অ্যান্ড ফ্যাটালিটি। এই অবস্থার করোনাকে এই মুহূর্তে সিচুয়েশনটা স্টেবল এই কথা বলার উপায় নেই। সংক্রমণ কিছুটা ঊর্ধ্বমুখী, যদিও মৃত্যুর হার মোটামুটি 30-35-40-এর কোঠায় আছে, তাও বলা যায় না, কারণ এই করোনা তো আমাদের অনেকটা নিয়ন্ত্রণেই চলে এসেছিল গত বছর, কিন্তু হঠাৎ করে সংক্রমণ বৃদ্ধি পায় এবং এই করোনা আসলে আনপ্রেডিক্টেবল, কখন যে কোন দিকে মন নেবে গতি নেবে বলা মুশকিল, কাজে আমাদের সর্বক্ষণই সতর্ক থাকতে হবে। ভ্যাকসিন আমাদের যা আছে ভারত তাদের আভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে দিতে পারছে না, তারপরে আমরা অন্যান্য সোর্স থেকে সংগ্রহ করার জন্য প্রধানমন্ত্রীর চেষ্টার কোনো কমতি নেই, কোনো প্রকার ঘাটতি নেই। আমরা ইনশাল্লাহ সময় মতো ভ্যাকসিন অন্যান্য দেশ থেকে আমরা সংগ্রহ করতে পারবো এবং সে ব্যাপারে সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমি আশা করি ভ্যাকসিন নিয়ে যে সংকটের কথা আজকে বিরোধী দল বলে থাকে সে ধরনের সংকট বাংলাদেশে আমরা ইনশাল্লাহ এখানে সৃষ্টি হবে না। আর আজকে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুচিত্রা নন্দীর তত্ত্বাবধানে করোনা ভাইরাসের বর্তমান ঢেউ মোকাবিলায় বিশেষ লকডাউনের আওতাধীন জেলা সদর হাসপাতাল সহ অন্যান্য প্রতিষ্ঠানে করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ করা হচ্ছে। আমাদের ইতিমধ্যে রাজশাহীর পরিস্থিতি আছে, আওয়ামী লীগের পরিস্থিতি খারাপ রূপ নিয়েছে এবং সেখানে হাসপাতালেও অক্সিজেনের বেডের কিছুটা সংকট সৃষ্টি হয়েছে, কিন্তু
সরকার সেটা সরবরাহ করছে। এখনো সে ভারতে যে অবস্থা হয়েছিল আমাদের সে অবস্থার কারণ সৃষ্টি হয়নি, কারণ প্রধানমন্ত্রী প্রত্যেকটি ব্যাপারে এত সচেতন, ঘূর্ণিঝড়ের সময় যেমন তিনি আগেভাগে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন, কাজে করোনাও আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে এটা তার মাথায় আছে, সে কারণে তিনি সব বিষয়ে যথাযথ নজর রাখছেন এবং ব্যবস্থা নিচ্ছেন। যেসব জায়গা অতিরিক্ত করোনা প্রবণ সেই সব জায়গায় লকডাউনও দেওয়া হচ্ছে আঞ্চলিক ভিত্তিতে। কাজে করোনার ব্যাপারে সরকারের সচেতনতা সতর্কতা নিয়ে যারা প্রশ্ন করেন তারা বিরোধিতার খাতিরেই আসলে বিরোধিতা করেন। বাজেটেও করোনার জন্য বরাদ্দ নেই, এই যে প্রণোদনা প্যাকেজগুলো দেওয়া হলো করোনার কারণে, এটা কি সরকারের এটা এটা কোথা থেকে আসছে, এই অর্থ কোথায় থেকে দেওয়া হচ্ছে, এটা কি বিরোধী দল দিচ্ছে, এটা তো সরকারি সরকারি কোষাগার থেকে এই প্রণোদনা প্যাকেজ জনগণকে দিচ্ছে। এবং আল্লাহ রহমতে দুইটা ঢেউ আমরা প্রথমটা অতিক্রম করেছি, দ্বিতীয় ঢেউও অতিক্রম করতে চলেছি। এর মধ্যে কিন্তু দেশে এমনভাবে জীবন ও জীবিকার মধ্যে ভারসাম্য রেখে প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে পরিস্থিতি মোকাবিলা করেছেন তাতে কিন্তু দেশে অনাহারে একজন মানুষেরও মৃত্যু হয়েছে বলে আমাদের জানা নেই। কাজে সরকার অন্যান্য দেশের তুলনা কতটা সফলভাবে এই পরিস্থিতির মোকাবিলা করেছেন একথা বিএনপিকে চোখে আঙুল দিয়ে আর কত দেখাতে হবে। তারা দেখেও দেখে না, শুনেও শুনে না, এবং তারা কানে লাগিয়েছে তুলো, তাদের কান দিয়ে কিছু শুনতে পায় না, তাদের চোখে ঠুলি, তাদের তারা চোখেও দেখতে পায় না, তারা সরকারের উন্নয়ন দেখে না, ভালো কিছু তাদের চোখে পড়ে না, শুধুমাত্র সমালোচনার জন্যই তারা দিন রাত বিষোদগার করে যাচ্ছে, মানুষের পাশে তারা দাঁড়ায় না। এবং আজকে বিএনপির আর কিছু না থা তারা ফিলিস্তিনে ঔষধ পাঠিয়েছে আমরা শুনেছি, তো এই বিএনপি বাংলাদেশে করোনা কবলিত এলাকা কোথাও ঔষধ, তাদের তো কতগুলো ওষুধ কোম্পানি আছে, বিএনপি এবার অভাবে আছে তা তো না, খুবই বড় বড় ওষুধ কোম্পানি আছে, তো তারা তো চিকিৎসা সামগ্রীও এ সময় সরবরাহ করতে পারেন, কিন্তু জনগণের পাশে তারা সুরক্ষা সামগ্রী নিয়ে কখনো আজকের এরকম একটা আয়োজন তারা করেছে বলে আমাদের জানা নেই, কেউ দেখে। আচ্ছা, তারা শুধু আজ মুখেই বলে যাচ্ছে, বিরোধিতা করে যাচ্ছে, বাস্তবে জনগণের পাশে দাঁড়িয়ে কিছু করার মতো তাদের কোনো উদাহরণ তারা সৃষ্টি করতে পারে না, আর সব কিছুর মধ্যে সরকারের দোষ করে। আমি মাঝে মাঝে ভাবি যে কোন দিন আবার বজ্রপাতে মানুষের মৃত্যু হচ্ছে, বিএনপি আবার নাকি বলে যে আওয়ামী লীগ দায়ী, কখন আবার বজ্রপাতে মৃত্যুর জন্য শেখ হাসিনা সরকারকে বিএনপি দায়ী করে সেটাই আজকে আমি ভাবছি, এটাও তারা করবে। ঘূর্ণিঝড় আসলো করে সরকারের জন্য ঘূর্ণিঝড় হয়েছে, এখন তারা আগুন লেগেছে বস্তি এলাকা সেটাও আওয়ামী লীগকে দায়ী করছে, আওয়ামী লীগের লোকরা ওখানে গিয়ে কেন আগুন লাগাবে, আমরা ভালো আছি, দেশ ভালোভাবে চালাতে চাই, শান্তিতে চালাতে চাই, আমরা আমাদের এ বাংলাদেশের কোথাও আগুন লাগিয়ে মানুষের জন্য নতুন করে কষ্ট দুর্ভোগের সৃষ্টি করবো কেন, এগুলা তো আগুনের বিষয়টা তো তাদের ব্যাপার,
দেশে আগুন সন্ত্রাস লাগানো এটা তাদেরই রাজনীতি। তো আজকে যে ওই সাততলা মহাকালী সেখানে যে বস্তি এলাকা আছে সরকার নাকি কিছুই করেনি। আমি তো জানি উত্তর সিটি কর্পোরেশন ওখানে তারা অসহায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিচ্ছে, নগদ সহায়তা দিচ্ছে, পুনর্বাসনের ঢেউ টিন দেওয়া হচ্ছে, পাশাপাশি শুকনো খাবারের ব্যবস্থা হয়েছে। আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীরা ওই এলাকা অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে। আমাদের উত্তর মহানগর আওয়ামী লীগ এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত রয়েছে। বিএনপি নেতাদের বলবো ঘরে বসে লিপ সার্ভিস বন্ধ করে অসহায় মানুষের পাশে দাঁড়ান, মুখের কথা এখন আর চিরে বিরুদ্ধে না, জনমানুষের পাশে দাঁড়ান। সব কিছুতে সরকারের অন্ধ সমালোচনা, ধান মানতে শিবির গীত গাওয়ার মতো এসব জনগণ এখন আর বিশ্বাস করেন। বিএনপির মহাসচিব এখন আবার নতুন করে আন্দোলনের হাতটা শুরু করেছে। এখন আন্দোলনটা কোন বছর হবে, কোন বছর আন্দোলন হবে, দেখতে দেখতে 12 বছর আন্দোলন হবে কোন বছর, 12টা বছর ধরে আন্দোলন। একবার বলে এসএসসি পরীক্ষার পরে, আবার বলে এইচএসসি পরীক্ষার পর, একবার বলে রোজার ঈদের পর, আবার বলে কোরবানির ঈদের পর। কত কোরবানির ঈদ, রোজার ঈদ, কত পরীক্ষা চলে গেল, 12 বছর এভাবে শেষ হয়ে গেল এক যুগ। বিএনপির আন্দোলন তো কেউ দেখল না, এখন গণ অভ্যুত্থানে ডাক দিয়েছে। এই দেশে 69 এই একমাত্র গণ অভ্যুত্থান হয়েছে, তারপর গণ আন্দোলন হয়েছে দু একটা, কিন্তু গণ অভ্যুত্থান যেটাকে বলে সেটা কিন্তু আর হয়নি। এখন বিএনপি গণ অভ্যুত্থান 69-এর পর আবার আমাদের দেখাবে, 12 বছর ধরে দেখাবে, কখন দেখব আল্লাহ মাহবুব জানেন আর কেউ জানে। এখনো বলছে বিএনপি আন্দোলনের ডাক দেওয়ার সময় আসেনি, সময় হলেই ডাক আসবে, সময় আসলে ডাক দেবে। এখন দেখি আমরা কখন, ঈদের পরে না পরীক্ষার পরে। বিএনপি চেয়ারম্যানের জন্য এই মুক্তি একটা মিছিল তারা করতে পারেনি, দেখার মতো একটা মিছিল কারো চোখে পড়ে। তারা আমাদের এখন বিষয়, তারা যখন আন্দোলনের কথা বলে তখন আমরা যে কথাটা ভাবি সেটা হচ্ছে তারা সাম্প্রতিককালে সব নির্বাচন উপনির্বাচনে তাদের যে ব্যর্থতা, তাদের যে পরাজয়, সেই পরাজয়ের প্রতিশোধ নিতে তারা এখন গণতান্ত্রিক রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছে, তারা নির্বাচন বয়কট করছে। নির্বাচন যারা বয়কট করে তারা কি গণতন্ত্রে বিশ্বাস করে? গণতন্ত্রে বিশ্বাসী কোনো দল নির্বাচন বয়কট করতে পারে না। বিএনপি আজকে নির্বাচন বয়কট করছে, ওই ষড়যন্ত্রের পথ তারা বেছে নিচ্ছে। নির্বাচনের পথ থেকে সরে গিয়ে তারা আজকে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে, তারা আবারও আগুন সন্ত্রাসের পথে হাঁটছে। আমরা পরিষ্কার বলতে চাই, আন্দোলনের নামে সহিংস কোনো পরিস্থিতির সৃষ্টি করা হলে বাংলাদেশ আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আমি আশা করি বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ উপকমিটি যে আজকে দীর্ঘদিন ধরে যে প্র্যাকটিস করছেন, তারা অসহায় মানুষের পাশে এবং সুরক্ষা সামগ্রী নিয়ে করোনা পরিস্থিতি মোকাবিলা যে কার্যক্রম শুরু করেছেন, এই কার্যক্রম ভবিষ্যতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।
আমেরিকার